আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। নির্বাচন কমিশন আলু পটলের ব্যবসা করে জানা ছিল না বলছে বদিউল আলম। দেশকে ধ্বংস করতে বিএনপি লবিস্ট নিয়োগ দিয়েছে বলছে সংসদে প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ কমলে দেখবেন আন্দোলন কাকে বলে বলছে মির্জা আব্বাস। পত্রিকা খুললেই পরিমণি খুকুমণি দীপুমণি বলছে সংসদে সুলতান মনসুর। অসামাজিক কার্যকলাপ তরুণী সহ আওয়ামী লীগ বিএনপি নেতা গ্রেপ্তার। এবং সর্বশেষ জানিয়ে দেব নেতা শূন্য হেফাজত কি পারবে ঘুরে দাঁড়াতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নির্বাচন কমিশন আলু পটলের ব্যবসা করে জানা ছিল না বলছে বদিউল আলম। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার অভিযোগের প্রতিক্রিয়ায় সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা কোনো ব্যবসা বাণিজ্য করি না, সুজন কোনো ব্যবসা বাণিজ্য করে না, আর নির্বাচন কমিশনও আলু পটলের ব্যবসা করে জানা ছিল না। বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত এক বৈঠকে নির্বাচন কমিশনের দেওয়া কাজে বদিউল আলম মজুমদার বিরুদ্ধে কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন সিইসি। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ওনার কাছে যদি অনিয়মের তথ্য প্রমাণ থাকে তিনি তা উত্থাপন করুক, বিশ্লেষণ করে আমরা যেটা তুলে ধরেছি সেটা হলো পুরো নির্বাচনী ফলাফল বানোয়ার ছিল, সেটা প্রমাণ করেছি। একাদশ সংসদ নির্বাচনে 213 কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, বিএনপি 12 সেন্টারে শূন্য ভোট পেয়েছে, আওয়ামী লীগও 2 সেন্টারে শূন্য ভোট পেয়েছে, এটা অসম্ভব, অর্থাৎ পুরো নির্বাচনী ফলাফলই বানোয়ার ছিল, এটা আমরা তুলে ধরেছি। তিনি আরো বলেন, এই ভদ্রলোক সিইসি নুরুল হুদা এখন আমাদের দোষারোপ করার চেষ্টা করেছেন, কোন তথ্য প্রমাণ থাকলে তুলে ধরুক, এই চ্যালেঞ্জ আমি দিচ্ছি। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনও ব্যবসা করে না, আমিও করি না, আমি বেকারও না। ওনার সঙ্গে দেখা হয়েছে তখন সৈয়দ আবুল মকসুদ, ডক্টর হাফিজ সহ আমাদের সুজনের কেন্দ্রীয় কমিটির মেম্বাররা অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছে, আমরা যে কাজ করেছি তথ্য উপাত্ত দিয়ে করেছি। আরো তিনি বলেছেন, মুড়ির ডোঙ্গা প্রার্থীদের হলফনামা একীভূত করে সুজনের প্রকাশিত বই, এই ভদ্রলোকের সাথে সত্যতা ও সত্যতা কোন সম্পর্ক নেই, তারা আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের ভোটাধিকার হরণ করেছে। তিনি বলেন, আমরা 42 জন নাগরিক রাষ্ট্রপতির শরণাপন্ন হয়েছি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য টেলিভিশন তাদের দুর্নীতি নিয়ে 7-8 পর্বের অনুষ্ঠান করেছে। দেশকে ধ্বংস করতে বিএনপি লবিস্ট নিয়োগ দিয়েছে সংসদের প্রধানমন্ত্রীর ঘোষণা। বিএনপি বাংলাদেশকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা এবং 16তম অধিবেশনের সমাপনী আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে ধ্বংস এবং মিথ্যা অপবাদ আর অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা লবিস্ট নিয়োগ করেছে। বিদেশি ফার্মকে এই কোটি কোটি ডলার তারা পেমেন্ট করলো, এই অর্থ কিভাবে বিদেশে গেল, এটা কোথা থেকে এলো, তার জবাব তাদের দিতে হবে, এর ব্যাখ্যা তাদের দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, কত লাখ ডলার এই বিএনপি খরচ করেছে, এই অর্থ কোথা থেকে তারা পেল, এটা তো বৈদেশিক মুদ্রা, বিএনপি এই বৈদেশিক মুদ্রা কোথা থেকে পেয়েছে, কিভাবে খরচ করেছে, কিভাবে এই লবিস্ট তারা রেখেছে। লবিস্ট কিসের জন্য? যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য, নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জঙ্গিদের রক্ষা করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, বাংলাদেশে এগিয়ে যাচ্ছে সেখানে বাধা দেওয়ার জন্য, কোনো ভালো কাজের জন্য নয়। সরকারের লবিস্ট ফার্ম নিয়োগ নিয়ে তিনি বলেন, হ্যাঁ সব সময় পিআর ফার্ম নেওয়া হয় যাতে বিনিয়োগ বাড়ে, উৎপাদন বাড়ে, আমরা যেন বেশি রপ্তানি করতে পারি, দেশের অধিকার সংরক্ষণ করার জন্য করা হয়, কিন্তু বিএনপির কাজটি কি ছিল? করোনা সংক্রমণ কমলে দেখবেন আন্দোলন কাকে বলে বলছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের কপাল ভালো, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আপাতত আন্দোলন কিছুটা স্থিমিত হয়েছে, জনগণ অলরেডি রাজপথে নেমে গেছে, জনতা স্রোতে 144 ধারা ভেঙে যাচ্ছে, সংক্রমণ একটু হ্রাস পেলে দেখবেন আন্দোলন কাকে বলে, আন্দোলনে তোড়ে এই সরকার ভেসে যাবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাকশাল গণতন্ত্র হত্যার কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। যৌথভাবে এই আলোচনার সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরো বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। সভায় মির্জা আব্বাস আরো বলেন, দেশে আজ
আজ নতুন রূপে বাকশাল কায়েম হয়েছে। মানুষ কথা বলতে পারে না, সাংবাদিকরা লিখলে সাগর রনির পরিণতি ভোগ করতে হয়, জেলে যেতে হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে টুটি চেপে ধরে রেখেছে অনেক সাংবাদিক, আজ দেশ ছেড়ে চলে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ বলছে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে, লবিস্ট কি জিনিস তাই তো আমরা জানতাম না। 14 সালে রাতের আধারে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে নানা অপকর্ম ঢাকতে আপনারাই অর্থ দিয়ে লবিস্ট নিয়োগ করেছিলেন, আপনারা বিরোধী রাজনৈতিক কর্মীদের গুম করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন, ভোটাধিকার কেড়ে নিয়েছেন, তা কি বিশ্ব দেখে না? পত্রিকা খুললেই পরিমণি, খুকুমণি, দীপুমণি বলছে সংসদে সুলতান মনসুর। মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, পত্রিকা খুললেই পরিমণি, খুকুমণি আর দীপুমণিদের কাহিনী। এসব দেখলে বাংলাদেশের বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম হতাশ হয়। পরিমণি আর খুকুমণিদের লেলিয়ে দেওয়া হচ্ছে। কাদের নেতৃত্ব দূষিত হয়, সমাজ দূষিত হয়, এটি একটি ষড়যন্ত্র। অথচ নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া জাতির কর্তব্য। বৃহস্পতিবার জাতীয় সংসদ 16তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সুলতান মনসুর বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক শিক্ষার্থীদের অনশন ভাঙিয়েছেন। সেখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন না, জাফর ইকবাল সেখানে পাঠানোর জন্য সংসদ নেত্রী সেই ব্যবস্থা করেছেন নিশ্চয়ই। অসামাজিক কার্যকলাপ তরুণী সহ আওয়ামী লীগ বিএনপি নেতা গ্রেপ্তার। গাজীপুরের টঙ্গীতে অসামাজিক কার্যকলাপ ও মাতাল অবস্থায় আওয়ামী লীগ নেতা, বিএনপি নেতা, শিক্ষক, ঠিকাদার ও 2 তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মধ্য আউসপাড়া কলেজ রোড সংলগ্ন সিরাজুল ইসলামের ডিশ অফিসের পেছনে বিশেষ কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন 54 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শান্তাহার আলী শান্ত, বিএনপি নেতা ও শফিউদ্দিন, সরকার একাডেমির সিনিয়র শিক্ষক মোস্তফা আমিন, ফয়সাল ওরফে শফি মাস্টার। 54 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, শফি ঠিকাদার আব্দুস সাত্তার ও 2 তরুণী। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 11:30 দিকে ওই এলাকার সিরাজুল ইসলামের ডিশ অফিসের পেছনে বিশেষ কক্ষে একদল মাদকসেবী মদপান করে অসামাজিক কার্যকলাপ ও মাতলামি করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার একদল পুলিশ ওই অফিসে অভিযান চালিয়ে মাতাল অবস্থায় তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। নেতা শূন্য হেফাজত কি পারবে ঘুরে দাঁড়াতে? নানা কারণে অতীতে বিভিন্ন সময় আলোচনায় থাকলেও এখন অনেকটাই আলোচনার বাইরে ধর্মভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। পরপর 2 আমির ও মহাসচিবের মৃত্যুর কারণে অনেকটাই খুঁড়িয়ে চলছে সংগঠনটির কার্যক্রম। গত 26 মার্চ ও এর পরবর্তী সময়ে সহিংস কর্মসূচির পরিপ্রেক্ষিতে সংগঠনটি ব্যাপক চাপে পড়ে। জামিনে বেরিয়ে এলেও হেফাজতের অনেক নেতা এখনো কারাগারে রয়েছেন। অতীতে কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটি আল্লামা আহমদ শফির ইমেজ কাজে লাগিয়ে সরকারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে নানা ধরনের দাবি আদায় করেছে, কিন্তু সেই পরিস্থিতি এখন অনেকটাই পাল্টে গেছে। হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফির জীবদ্দশাতেই সংগঠনটির অভ্যন্তরীণ কন্দন প্রকাশ পেয়েছিল। সে সময় তৎকালীন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং শফিপুত্র আনাস মাদানির মধ্যে হাটহাজারী মাদ্রাসা ও হেফাজত কেন্দ্রিক বিভিন্ন কন্দলনের খবর বাইরে এসেছে অনেকবার। এর মধ্যে আল্লামা শফির মৃত্যুর পর 2020 সালে 15 নভেম্বর হেফাজতের তৎকালীন মহাসচিব বাবুনগরী কাউন্সিলের মাধ্যমে পূর্বের কমিটি ভেঙে দিয়ে 151 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন, যেটিতে শফিপুত্র আনাস ও তাদের অনুসারীদের বাদ দেওয়ার সংগঠনটির কন্দল প্রকাশ্য রূপ নেয়। সেই সময় আল্লামা শফির অনুসারীরা এই কমিটিকে বাবুনগরীর ফটিকছড়ি কমিটি ও রাজনৈতিক কমিটি অসংখ্য আখ্যা দেয় এবং অচিরেই আল্লামা শফির নীতি আদর্শকে ধারণ করে নতুন কমিটি করার ঘোষণা দেন। এর মধ্যে গত 26 মার্চ ও এর পরবর্তী সময়ে দেশব্যাপী নেতাদের গ্রেপ্তার ও নানা মুক্তি চাপে গত বছরের 25 এপ্রিল রাতে হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বাবুনগরী। পরে 7 জুন ঢাকার কিলগাঁওয়ের মখজানুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে আমির পদে আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব পদে মাওলানা নুরুল ইসলাম জিহাদি সহ 33 সদস্যের নতুন কমিটিতে ফের বাদ পড়েন শফিপন্থীরা। এ সময় পাল্টা কমিটির গঠনের ঘোষণা দিলেও এতদিনের কোনো কমিটি দেননি তারা। এর মধ্যে গত 19
আগস্ট আল্লামা জোনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেন। একই বছরের 29 নভেম্বর সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদিও মৃত্যুবরণ করেন। এর আগে 2020 সালের 13 ডিসেম্বর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসামি মারা যান। এভাবে পরপর দুজন আমির ও দুজন মহাসচিব হারিয়ে অনেকটাই নেতৃত্ব সংকটে ভুগছে 2013 সালে গণজাগরণ মঞ্চের বিরোধিতা দেশের বিভিন্ন স্থানে সংগঠিত সহিংসতার মামলায় সারা দেশে টানা গ্রেফতার অভিযান সহ নানামুখী চাপে পড়ে হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এসব মামলায় হেফাজতের শীর্ষস্থানীয় 30 নেতা সহ সারা দেশে 1230 জনেরও অধিক গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই মামলাগুলো তদন্ত করছে পুলিশ, ডিবি, সিআইডি ও পিবিআই। এর মধ্যে হেফাজতের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে নারী সহ জনতার হাতে ধরা পড়েন। এতে নতুন করে বিতর্কের মুখে পড়ে হেফাজত। সরকারের কঠোর অবস্থানের কারণে কণ্ঠাসা হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা শুরু থেকেই সমঝোতার চেষ্টা করেছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে হেফাজত তাণ্ডবের ঘটনা চলতি বছর 165টি মামলা হয়। এসব মামলায় আসামি করা হয় হেফাজতে ইসলামের 4000-এর বেশি নেতাকর্মীকে। তাদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 2000-এর বেশি। এদের মধ্যে জামিন নিয়েছেন প্রায় 1300 আসামি। এই মুহূর্তে কারাগারে আছেন প্রায় 700 জন। বাকি 2000 আসামি জামিন নেননি। এমন পরিস্থিতিতে কারাবন্দী নেতাদের মুক্ত করাটাই এখন হেফাজতের বড় চ্যালেঞ্জ। শুরু থেকেই সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল থেকে শুরু করে সব ধরনের নীতিগত সিদ্ধান্ত কার্যক্রম হেফাজত দুর্গ বলে খ্যাত চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে পরিচালিত হতো। কিন্তু মাওলানা নুরুল ইসলাম জিহাদি দায়িত্ব নেওয়ার পরপর তারা পরিচালিত ঢাকার খিলগাঁও মখনাজুল উলুম মাদ্রাসা থেকে কার্যক্রম পরিচালিত হতো। এর মধ্য দিয়ে চট্টগ্রামের হাটহাজারী থেকে বেরিয়ে আসে হেফাজত। গত 29 নভেম্বর মাওলানা নুরুল ইসলাম জিহাদির মৃত্যুতে শূন্য হওয়া মহাসচিব পদে দায়িত্ব পেয়েছেন মাওলানা সাজিদুর রহমান। তিনি সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া শাখার আমির ছিলেন। জাতীয় রাজনীতি ও কওমি অঙ্গনে তিনি তেমন ক্যারিশমাটিক হিসেবে পরিচিত নয়। আল্লামা আহমদ শফি ও বাবুনগরীর সময়ে মূল নেতৃত্বেও ছিলেন না তিনি। সব মিলিয়ে নেতৃশূন্যতায় এখন অনেকটা কুড়িয়ে চলছে আলোচিত সংগঠন হেফাজতের কার্যক্রম। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নেতাশূন্য হেফাজত কি পারবে ঘুরে দাঁড়াতে? হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস যুগান্তরকে বলেন, হেফাজত 13 দফা দাবিকে সামনে রেখে গঠিত হয়েছে। দাবিগুলোর উপর আমরা অটল রয়েছি। যখনই কোন গোষ্ঠী আল্লাহ ও রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করেছে আমরা সেটির প্রতিবাদ করেছি। ভবিষ্যতে এসব ইস্যুতে আমরা কাজ করব। হেফাজত কোন রাজনৈতিক সংগঠন নয়, তাই সবসময় আমাদের সরব থাকতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। আটক নেতাদের মুক্তির বিষয়ে তিনি বলেন, আমাদের যেসব নেতাকর্মীকে এখনো কারাগারে বন্দি করে রাখা হয়েছে তাদের জামিনের জন্য আইনগত চেষ্টা করছি, কিন্তু আদালত স্বাধীন না হওয়ায় কারণে সমস্যা হচ্ছে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো সবই রাজনৈতিক। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এসব মামলা প্রত্যাহার হবে না, তাই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছি। পুরাতন মামলাগুলো প্রত্যাহারের পাশাপাশি নতুন মামলাগুলোতে যেন অভিযোগপত্র দেওয়া না হয় সে বিষয়ে কথা হচ্ছে। এক প্রশ্নের জবাবে হেফাজতের সাংগঠনিক সম্পাদক বলেন, আমাদের যেসব নেতাকর্মী এখনো জামিন নেননি তাদের জামিনের চেষ্টা চলছে। তাদের জামিনের জন্য সব ধরনের সহায়তা তদবির সংগঠনের পক্ষ থেকেই করা হচ্ছে। কারাগারে বন্দী নেতাদের মুক্ত করাটাই এখন আমাদের বড় চ্যালেঞ্জ।